السلام عليكم رحمة الله পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MNJ ডেইলি লাইফ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি আসমাহমিদ মুক্তা আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি দিনে, টুকিটাকি কিছু কাজ নিয়ে আমার দৈনন্দিন জীবনের। শুরুতে আমি সকালবেলা উঠে জানালার কাপড়গুলো খুলে দিই, চারপাশে ফ্রেশ দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে, পাখি ডাক সব কিছু মিলিয়ে আসলে খুব ভালো লাগা কাজ করে। তো আমি সকালবেলা উঠেই খুব ঝটপট রান্না থাকলে যে কাজটা আমি করি, প্রথমেই চাউল ডাউল এগুলোকে আমি ভিজিয়ে নেই, আর চুলার মধ্যে এক পাতিল গরম পানি বসিয়ে দিই। আর এটা হচ্ছে স্টিলের একটা স্ট্যান্ড, গ্লাস মগ এগুলো রাখার জন্য। তো এটা আমি কিনেছিলাম 350 টাকা দিয়ে, বাট এটা ভালো পড়েনি। দেখা যায় গ্লাস অথবা মাগ ধুয়ে রাখার পর পানিটা যে জমে থাকে সেটার কারণে জং পড়ে যায় বা এরকম লালচে দাগ পড়ে যায়। তো গতকালকে রাত্রে কিছু খাবার ওয়েস্ট হয়েছিল, সেটাও আমি কাজে লাগাবো। এখানে দেখা যায় আমি কিছু খাবার অপচয় বা ফেলে দিতে হয় না, কাজে লাগাতে পারি আর কি, যেহেতু আমার কয়েকটা হাঁস আছে। তো যাই হোক, আর এখানে আমি রাতে যে থালাবাটিগুলো ইউজ করেছি সেগুলো ক্লিন করে পানি ঝরিয়ে রেখেছি। তো এই প্লাস্টিকের র‍্যাকটা মূলত হাঁড়ি পাতিল বা থালাবাটিগুলোকে পরিষ্কার করে পানি ঝরানোর জন্যই। তো এখানে এসে আমি স্টেনলেস স্টিলের যে প্লেটগুলো সেগুলো ইউজ করছি, এগুলো ক্লিন করা বা হাইজেন করাটা অনেক ইজি। যাই হোক, তো এভাবে কিন্তু চাউল ডাউলটা আপনারা চাইলে আগের দিন রাত্রেবেলাও ভিজিয়ে রাখতে পারেন, এতে করে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় এবং যে ময়লাটা থাকে সেটা কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। আর এই চাউল ডাউল ধোয়া পানিটা আমি কিভাবে কাজে লাগাচ্ছি সেটার ব্যাপারে এখন একটু বলছি। এখানে এসে আমি উঠোনের চারপাশে কিছু সিম গাছ এবং লাউ গাছ আর কিছু সবজি গাছ আমি লাগাই, তো সেখানে এই পানিটা মূলত দেওয়া হয় আর কি। এ হচ্ছে আমাদের এরিয়াটা, তো এই পানিটা দিলে পোকামাকড় বা বিভিন্ন ধরনের গাছ যে নষ্ট করে পোকাগুলো সেগুলো থেকে পরিত্রাণ পাওয়া যায় বা এটার বৃদ্ধিটাও খুব ভালো হয়। উপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি, এখন যেহেতু উইন্টার সিজন সো লাউ শাকটা খেতে বা লাউটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর নিজের গাছে ধরা নিজের হাতে লাগানো গাছের মধ্যে যদি এই ধরনের ফসল হয় সেটার আসলে আনন্দটাই অন্যরকম। তো যাক, আলহামদুলিল্লাহ আমি এই জিনিসটা অনেকদিন পরে ফিল করতে পারছি, খুব ভালো লাগছে ব্যাপারটা। তো এখন আমি চলে যাব সরাসরি রান্নাঘরে। এটা হচ্ছে মাটির চুলো, আর এই মাটির চুলোটাতেও কিন্তু রান্না করেছি, আরেকদিন রান্না করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এ হচ্ছে গরম পানির পাতিলটা, গরম পানি বসিয়ে রাখাতে এই ভাত ডালের মধ্যে পানিটা দেওয়াতে কিন্তু খুব ইজি হয়। আর আমি যেহেতু বসা ভাতটা রান্না করি সেই জন্য আমি কিছু সরিষার তেল, মাঝে মাঝে ঘি বা অলিভ অয়েল আর হচ্ছে লবণটা দিয়ে বসা ভাতটা রান্না করি। তো আমার সংসারে আরও দুটো জিনিস অ্যাড হলো, এই দুটো জিনিস খুবই প্রয়োজন ছিল আমার, ফিল্টার এবং গ্রাইন্ডারটা। তো এখানে যেহেতু একদমই ডিপের পানিটা খাওয়া হয় তো চিন্তা করলাম যে নর্মাল ফিল্টারটাই আমি কিনি, আর গ্রাইন্ডারটাও খুবই প্রয়োজন। শিলপাটায় বেটে খাওয়া এবং মশলাগুলোর ক্ষেত্রে দেখা যায় আমার বা জুস এগুলোর জন্য গ্রাইন্ডারটা খুবই প্রয়োজন ছিল, ব্লেন্ডারটাও খুবই প্রয়োজন ছিল। এমনিতেও মাঝে মাঝে দেখা যায় আমি শিলপাটা ভর্তা বা আদা রসুন পেস্ট এগুলো করে থাকি, শিলপাটার তৈরি করা ভর্তাটার টেস্টই অন্যরকম। তো যাই হোক, এটাও চলে আসলো আলহামদুলিল্লাহ। এক এক করে আসলে সংসার সাজানো, সংসারে এক একটা জিনিস অ্যাড হয় এটা খুশিটাই অন্যরকম। এই তো,
তো এখন আমি আদা রসুন এগুলো পেস্ট করছি। তো এটা প্রাইসটা ছিল হচ্ছে 3 থেকে 3,500 টাকার মধ্যে মেবি, কারণ এটা আব্বু কিনে পাঠিয়েছে, আমার নিজে কেনা হয়নি। তো কাজ করে ভালো লাগলো, আর এটার জার এবং উপরের ঢাকনাটার সাইজটাও বড়, খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। এখন মেশিনারি জিনিস, জানি না কতদিন ইউজ করতে পারবো, তা আল্লাহ পাকি ভালো জানেন। তো পরদিন আমি ইলিশ ভাপাটা তৈরি করেছিলাম, এখানে সরিষা সব কিছু দিয়ে খুবই মজার একটা রান্না ছিল, খুবই ইজি প্রসেসে এই রান্নাটা করা। আমার মতে ইলিশ মাছ বা যে কোনো মাছ দিয়ে সরিষা দিয়ে যদি ভাপে রান্না করা হয়, বা এই প্রসেসে যদি আমরা মুরগির মাংসটাও রান্না করি, সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর স্টিম করা খাবারটার মধ্যে পুষ্টি অপচয়টা হয় কম। কিছুদিন আগে ডক্টর জাহাঙ্গীর কবি স্যার উনি বলেছিলেন যে ওমেগা 3 পালাবে কোথায়। তারপর আমি ওনার ভিডিওটা দেখি এবং সে একটা লাউ পাতার মধ্যে ইলিশ মাছ ভাপা সেই খাবারটা খাচ্ছিলেন এবং বললেন যে এভাবে রান্না করলে ইলিশ মাছের যে ওমেগা 3 বা পুষ্টিগুণটা আছে সেটা আর অপচয় হবে না। তো আশা করছি আমরা যে এভাবেই তৈরি করব, রান্না করব, খাবো, কারণ যে কোনো খাবার আসলে খেলেই হয় না। জিব্বার টেস্টের থেকে আমার মনে হয় এটার পুষ্টিগুণটা কীভাবে বাঁচিয়ে রাখবো সেই দিকটা লক্ষ্য রাখা অনেক বেশি জরুরি। তো আমি শিলপাটায় সব কিছু বেটে এভাবে ভাপা ইলিশটা তৈরি করেছি, আর এখন আম্মুকে সার্ভ করব। আম্মু আব্বু এসেছিলেন ওই দিন, অনেক কথা বলে ফেললাম, একটা একদমই ইম্পর্ট্যান্ট কথা বলা হয়নি, সেটা হচ্ছে প্লিজ এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং ভুল ত্রুটি ক্ষমাশীল দৃষ্টিতে দেখে সাপোর্ট করার জন্য প্লিজ পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অপশন থেকে অল বাটনে প্রেস করলেই আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা সবার আগে দেখে নিতে পারবেন। আর আমার যারা সম্মানিত রেগুলার ভিউয়ার্স তাদের জন্য আমি সরি বলে নিচ্ছি, যারা আমার ব্লগটা মিস করেন, ডেইলি ব্লগটা আমি বেশ অনেকদিন যাবৎ ব্লগ শেয়ার করতে পারি না, শ্যুট করা ছিল তারপর আমি দিতে পারি না, কারণ হচ্ছে দেখা যায় আমি কয়েকদিন পর পরই ঢাকা যাওয়া হচ্ছে নারায়ণগঞ্জ থেকে, আমার হাজব্যান্ডকে ডাক্তার দেখানো, সব মিলে আসলে মানসিক শারীরিকভাবে খুব বেশি একটা ভালো ছিলাম না, আর আমার বাসার যে ওয়াইফাই বা নেটটা সেটাও খুবই প্রবলেম দিচ্ছে, আজ কয়েকদিনও এটা টোটালি ডিসকানেক্ট। তো সেই প্যারাতেই আছি, এই ভিডিওটা শ্যুট করেছি অনেকদিন আগে, ভয়েস ওভার দিলাম আজ 17 ডিসেম্বর, জানি না এটা আপলোড হবে কবে। তারপরও আসলে খুব খারাপ লাগছিলো, সবাইকে খুব মিস করছিলাম, সবার সুন্দর সুন্দর কমেন্ট এবং সবার সাথে ভিডিও আপলোড করাটা সবার মাঝে, সেই জন্যই বসে গেলাম আজ 17 ডিসেম্বর খুবই ভোরবেলা। এই তো, তো সবাই দোয়া করবেন, সবার আসলে খুঁটিনাটি সব ধরনের ছোটো বড়ো সব ধরনের সমস্যার পার করে যেন আমরা দৈনন্দিন জীবনে ফিরে আসতে পারি। এই তো, আর এই মুহূর্তে সবার সব জায়গায় দেখা যায় সর্দি জ্বর কাশি লেগে আছে, তো আমি সাজেস্ট করব ন্যাচারাল খাবার বা ন্যাচারাল ট্রিটমেন্ট করে আমরা যেন সুস্থ থাকি। আর অবশ্যই বাসায় সর্ষে ইলিশ বা সর্ষে দিয়ে যে কোনো ধরনের রেসিপি তৈরি করে দেখতে পারেন, বা সর্ষের ভর্তাটা খেতে পারেন, কালো জিরাটা খেতে পারেন, আই হোপ ভালো লাগবে। আর এই মুহূর্তে দেখা যায় আমরা বেশি বেশি করে তুলসী চা, হলুদ দিয়ে চা এবং বিভিন্ন মশলা দিয়ে চাটা খেতে পারি। এই উইন্টার সিজনে আমাদের শারীরিক অনেক পরিবর্তনে আসে, তো আমি মনে করি খুঁটিনাটি এই অসুস্থতাগুলোর জন্য আমরা মেডিসিন না নিয়ে প্রাকৃতিক ট্রিটমেন্টটা করি, প্রাকৃতিক ট্রিটমেন্টটা আমাদের বডির জন্য খুবই ভালো। যাই হোক, আমি খুবই মজার একটা পুডিং তৈরি করেছিলাম, এটার রেসিপি আমার কুকিং চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন MNJ কুকিং স্টুডিওতে। খুবই মজার এবং খুব সহজ একটা পুডিং রেসিপি, যারা নতুন শিখছেন বা যাদের পুডিংটা পারফেক্ট হচ্ছে না তাদের জন্য খুবই সুন্দর এবং খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের উপকার আসবে।
পুডিং তৈরির ক্ষেত্রে অনেকের কমপ্লেন থাকে যে পুডিংটা খুব ভালোভাবে জমে না এবং অনেক সময় দেখা যায় এটা খুব ফুলে যায়, দেন ঠান্ডা হওয়ার পর চুপসে যায় অনেকটা কেকের মতো। তো আমি কয়েকটা কথা বলে নিচ্ছি, বা অনেকের ক্ষেত্রে দেখা যায় ক্যারামেলটা ঠিক মতো হয় না। ক্যারামেলটা করার ক্ষেত্রে চুলার আঁচটা লো করে চিনি দিয়ে নাড়াচাড়া না করে হালকা আঁচে চিনিটা গলানোর জন্য অপেক্ষা করতে হবে, দেন সুন্দর একটা ক্যারামেল হয়ে যাবে। আর দুধটাকে একটু ঘন করে ডিমের কুসুমটা একটু বেশি দেওয়ার চেষ্টা করলে, চিনির পরিমাণটা আসলে আমাদের নিজের পছন্দের উপর ডিপেন্ড করে, এভাবে কিন্তু আমরা তৈরি করতে পারি। আরেকটা যেটা, গুঁড়ো দুধ থাকলে গুঁড়ো দুধটা ইউজ করতে পারি, এতে করে পুডিংটা ঘন হয় বা একটু খুব সুন্দরভাবে জমে যায়। তো আমার প্রায় 30 থেকে 35 মিনিট সময় লেগেছে এই পুডিংটা তৈরি করতে, আলহামদুলিল্লাহ খুব সহজভাবে খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবার সুস্থ সুন্দর জীবন কামনা করছি মহান আল্লাহ তাআলার কাছে, আর একটু দোয়া চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, আমার এবং আমার ছোট্ট পরিবারের জন্য। সবাই যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।